বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা উদ্বোধন করা হয় কত সালে তেরোই এপ্রিল দু সালে ইংরেজি ইউবাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কি লেখা যায় বিজয় বাংলা কিবোর্ডে বর্গীর জ ও ঝ লেখা যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি টিহান এক বিশ্বের সবচেয়েতে শক্তিশালী সুপার কম্পিউটার মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় মাইক্রোপ্রসেসরের এ এল ইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় ব্যাংকের চেকের নাম্বার লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে এম আই সি আর বা ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার পদ্ধতিতে ব্যাংকের চেকের নাম্বার লেখা ও পড়া হয় প্রথম মিনি কম্পিউটারের নাম কি প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপি ওয়ান মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন কোনটি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ নয় রম মানে কি রিড অনলি মেমোরি কোন মেমোরি মুসেফেলা খুব কঠিন রম মেমোরি মুসেফেলা খুব কঠিন বাংলাদেশে কবে কোথায় সাইবার ক্যাফে চালু হয় উনিশশো নিরানব্বই সালে বনানীতে বাংলাদেশে সাইবার ক্যাফে চালু হয় বাংলাদেশে প্রথম মেন ফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয় বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনে প্রথম মেন ফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় সিম এর পণ্যরূপ কি সিম এর পণ্যরূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল প্রিন্টারের রেজলিউশন পরিমাপক একক কি ডিপিআই বা ডটস পার ইঞ্চ প্রিন্টারের পরিমাপক একক ইনপুট ডিভাইস কি কি কিবোর্ড মাউস স্ক্যানার ডিজিটাল ক্যামেরা ইত্যাদি ইনপুট ডিভাইস প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে কোন কোম্পানি অ্যাপসম কোম্পানি উনিশশো সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে কে এইস্টেম ভাষার রূপদান করেন বার্নার্স লি এইস্টম ভাষার রূপদান করেন লেজার প্রিন্টারকে কি বলা হয় লেজার প্রিন্টারকে পেস প্রিন্টারও বলা হয় পেনড্রাইভের অপর নাম কি পেন ড্রাইভের অপর নাম ড্রাইভ বাংলাদেশে প্রথম কবে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় বাংলাদেশে জানুয়ারি সালে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় সিপিইউ এর অংশ নয় কোনটি মেমোরি সিপিইউ এর অংশ নয় এখন প্রচলিত কিবোর্ডে সর্বোচ্চ কি কয়টি এখন প্রচলিত কিবোর্ডে সর্বোচ্চ কি একশো পাঁচটি হফ এর তৈরি নাম কি টেড হফের তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কম্পিউটার ই নেচিপ কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি কি হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি উইকিপিডিয়া বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার বাংলাদেশে কখন থেকে ফোন চালু হয় বাংলাদেশে উনিশশো সাল থেকে ফোন চালু হয় কম্পিউটারের প্রথম প্রজন্ম কত সালের মধ্যে কম্পিউটারের প্রথম প্রজন্ম উনিশশো থেকে উনিশশো আটান্ন সালের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলা হয় ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ওরাকল ডাটাবেস প্রোগ্রাম হোয়াট ইজ গুগল গুগল ইজ এ সার্চ ইঞ্জিন মাই ডুম ওম কি মাইডোম ওম হলো একটি কম্পিউটার ভাইরাসের নাম প্রথম ডিজিটাল জেলা কোনটি প্রথম ডিজিটাল জেলা হল যশোর কম্পিউটারের প্রধান ভাষা কোনটি কম্পিউটারের অ্যাপ্লিকেশনে প্রধান ভাষা ইংলিশ কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে কি বলা হয় নির্দেশাবলীকে প্রোগ্রাম বলা হয় প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে লেডি এডা আগস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রামার ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়িতে কি ব্যবহার করা হয় এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয় মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল কত মাইক্রোপ্রসেসর উনিশশো একাত্তর সালে আবিষ্কৃত হয় প্রথম ওয়াইফাই নগরী কোনটি প্রথম ওয়াইফাই নগরী সিলেট সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সুপার কম্পিউটার কম্পিউটারের আবিষ্কারককে হাওয়ার্ড আইকেন কম্পিউটারের আবিষ্কারক মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে মোবাইল ফোনে তেসরা এপ্রিল উনিশশো সালে প্রথম কথা বলা হয় সাইবার সিটি কোনটি সিলেট হল সাইবার সিটে চার্লস ব্যাভেস কোন যন্ত্র তৈরি করেন চার্লস ব্যাভেস ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন হাইব্রিড আউটপুট কেমন হাইব্রিড কম্পিউটার আউটপুট ডিজিটাল প্রকৃতির কম্পিউটারে স্পেশাল ডিভাইস কোনটি কম্পিউটার স্পেশাল ডিভাইস হল মাদারবোর্ড বিটে কত বাইট আট বিটে এক বাইট বা এক কারেক্টার এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের কত ভাগ এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ কোনটি প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিটাপুর রংপুরে অবস্থিত শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম শিক্ষার্থীরা বেসিক প্রোগ্রাম সহজে আয়ত্ত করতে পারে বাংলাদেশে প্রথম কবে কম্পিউটার স্থাপিত হয় বাংলাদেশে প্রথম উনিশশো সালে পরমাণু শক্তি কমিশনে কম্পিউটার স্থাপিত হয়